করোনা সংক্রমণ রোধে সারা দেশে দ্বিতীয় দফায় চলছে 14 দিনের লকডাউন। প্রথম দিকে যান চলাচলে কিছুটা কড়াকড়ি থাকলেও ধীরে ধীরে তা অনেকটাই শিথিল হয়ে পড়েছে। সড়কে বাস ছাড়া সব ধরনের পরিবহন চলছে। নগরীর প্রধান সড়কগুলোতে পুলিশি চেকপোস্ট থাকলেও তার কোনো প্রভাব পড়েনি। জরুরি ঔষধ খাদ্য সরবরাহের সাথে জড়িত যান ছাড়া সব ধরনের যানবাহন চলাচলে নিষেধ থাকলেও তা মানছে না কেউ। সড়কের এমন অবস্থা দেখে মনে হচ্ছে নগরের সড়কগুলো যেন তার আগের নিয়মেই চলছে, ফিরে পেয়েছে তার হারানো রূপ। তন্ময় আহমেদের ক্যামেরায় এয়ার পারভেজ, এনএন টিভি, নারায়ণগঞ্জ।